প্রিয় সহকর্মীবৃন্দ, সাধারণ জ্ঞান আন্তর্জাতিক বিষয়াবলী সাম্প্রতিক তথ্য হাইলাইট প্রশ্নগুলো খুবই গুরুত্ব সহকারে দেখবে, তা প্রথম থেকে শেষ অবধি দেখবে সাধারণ জ্ঞানের তথ্য। তা সাধারণ জ্ঞানের তত্ত্বগুলো দেখলে তোমাদের প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় আশা করি সফলতার সাথে উত্তর দিতে পারবে। তা চলো আমরা শুরু করি। ইউক্রেনের বর্তমান প্রেসিডেন্টের নাম কি? ভলোদিমির ওয়েলক্রা জেলেনস্কি। ইউক্রেনের মুদ্রা ও রাজধানীর নাম কি? ইউক্রেনের মুদ্রার নাম হচ্ছে হিব্রোনিয়া ও রাজধানীর নাম হচ্ছে কিয়েভ। কমলা বিপ্লব কোথায় অনুষ্ঠিত হয়? ইউক্রেনে। খুবই ইম্পর্টেন্ট একটি প্রশ্ন, আশা করি প্রশ্নটি গুরুত্ব সহকারে দেখবে। তো আমার চ্যানেলটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিবে এবং সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবে আরও নতুন নতুন বিষয় দেওয়ার জন্য। রাশিয়া কত সালে ক্রিমিয়া দখল করে? 2014 সালে। ইউক্রেনের অলিভিয়া বন্দরে আটকা পড়া বাংলাদেশি জাহাজ বাংলার সমৃদ্ধি। অলভিয়া বন্দর কোথায় অবস্থিত? কৃষ্ণসাগরে। লিটল রাশিয়া নামে পরিচিত ইউক্রেন। হোয়াইট রাশিয়া নামে পরিচিত বেলারুশ। রাশিয়া ইউক্রেনের সামরিক অভিযান শুরু হয় কবে? 24 ফেব্রুয়ারি 2022 সালে। চেরনোবিল পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র অবস্থিত ইউক্রেন ও বেলারুশ সীমান্তে। রাশিয়ার মুদ্রার নাম কি? রুবল। রাশিয়ার রাজধানীর নাম কি? মস্কো। তো প্রিয় সহকর্মীরা, আশা করি আমার সাধারণ জ্ঞান তত্ত্বগুলো খুবই গুরুত্ব সহকারে নিবে এবং একটুখানি রিকোয়েস্ট যে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং একটি লাইক দিয়ে আমাকে আরও উৎসাহ উদ্দীপনা বাড়িয়ে দেবে। পরবর্তী প্রশ্ন ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। আলফ্রেড নোবেল আবিষ্কার করেন ডিনামাইট। কোন মুসলিম মনীষী সর্বপ্রথম নোবেল পুরস্কার পান? আনোয়ার সাদত। কোন মুসলিম নারী সর্বপ্রথম নোবেল শান্তি পুরস্কার পান? শিরিন এবাদি। অমর্ত্য সেন কোন বিষয়ে গবেষণা করে নোবেল পুরস্কার পান? দুর্ভিক্ষ ও দারিদ্র। একজন রাজনীতিবিদ কিন্তু সাহিত্যে নোবেল পুরস্কার পেয়েছেন কে? চাচিল। পুরা নাম হচ্ছে ওয়েস্টার্ন চাচিল। এশিয়া মহাদেশের প্রথম ব্যক্তি এবং প্রথম বাঙালি নোবেল পুরস্কার বিজয়ী কে? বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর।